আসসালামু আলাইকুম। আমার আমার নাম হাসান আবুজুর রহমান। আমার খুব ছোট্ট একটা প্রশ্ন, কোনো কিছু শেয়ার না, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আপনাদের আলোচনা থেকে বেরিয়ে এসেছে যে বাংলাদেশের মানুষের অশান্তিতে অসুবিধার মধ্যে আছে। নির্বাচন যে প্রধান জিনিসটা সেটা বিভিন্ন ভাবে আপনারা রণভঙ্গ দিয়েছেন, যুদ্ধে থাকেন। আপনার এই প্রশ্নের উত্তরে আমাকে একটাই কথা বলতে হচ্ছে যে আপনি বাংলাদেশের ইতিহাস সঠিক ভাবে জানেন না। আমার মনে হয় আপনি বাংলাদেশের ইতিহাস জেনে আসুন, গত 40-50 বছরের ইতিহাস জেনে আসুন, তারপরে আমাকে প্রশ্ন। না, কিন্তু বর্তমান সিচুয়েশনে যে আওয়ামী লীগের কোনো প্রেশার নাই, কোনো প্রেশার গ্রুপ নাই, সেভাবে এই জন্য তাদের নির্বিচারে যা ইচ্ছা তাই করছে এবং এত জনসমর্থন থাকার পরও আমি আমি বললাম তো যে আপনি ইতিহাস জেনে আসুন। না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ইতিহাস জেনে আসুন আগে, আপনি বাংলাদেশের আন্দোলনের রাজনৈতিক আন্দোলনের ইতিহাস, দীর্ঘ ইতিহাস জেনে আসুন, তারপরে ইনশাআল্লাহ আবার আপনার সাথে। কিন্তু আমার প্রশ্নটা শুনুন, এই দায়িত্বটা কে নেবে? আপনি না, এই দায়িত্ব কি? না না না, আপনি নেবেন, এই জন্য নেবেন, আপনি ভুল প্রশ্ন করে একটা কনফিউশন তৈরি করছেন যেটা মানুষকে বিভ্রান্ত করতে পারে। সেই জন্য আপনি যখন ইতিহাসটা সঠিকভাবে জানবেন, আপনি সঠিক প্রশ্ন করতে পারবেন, মানুষকে সঠিক ধারণা। কিন্তু আমার প্রশ্নটা ছিল কন্টেম্পোরারি, এটা কোনো ইতিহাসের প্রশ্ন না, যে বর্তমান এই অচল অবস্থায় দেশে কোনো বিরোধী দল দাঁড়াতেই পারছে না, কিন্তু এই দায়িত্বটা কে নিবে? এই যে রণভঙ্গে দেওয়ার, এটা কি আপনাকে বলছি আপনি ইতিহাসটা জেনে আসুন, পড়ে আসুন ভালো করে, তাহলে আপনার বিবেচনা করতে সঠিকভাবে সক্ষম হবেন। থ্যাংক ইউ।